আপনারা যেটা সন্দেহ করছেন এইগুলো কিছুই না। আমরা কি করছি, আমরা একটা খুব শক্তিশালী একটা আধুনিক সজ্জায় সজ্জিত একটা প্রোটেকশন গার্ড রেজিমেন্ট আমরা করেছি। গার্ড রেজিমেন্ট এটা আনসার ব্যাটালিয়ন থেকে তৈরি হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা। আমরা যত ভিআইপি প্রোটোকল কিংবা প্রোটেকশন কিংবা ভিআইপিদেরকে এবং মন্ত্রী মিশ্রদের বাড়ি এই সিকিউরিটির দায়িত্বগুলো তাদেরকে দেব, আমরা সেই জন্য একটা রেজিমেন্ট তৈরি করেছি। আমাদের সংখ্যা আরও বাড়াতে হবে, কারণ আমরা এই প্রোটেকশনের দায়িত্ব এবং গার্ডিংয়ের দায়িত্ব তো তাদেরকে দিয়ে দিই। আমাদের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ভারত সরকারের চারটি দেশকে আমরা আরও একটি প্রোটেকশন দিতাম, তাদের গাড়ির আগে এবং পিছনে আমাদের প্রোটেকশন থাকত। আমরা এখন চিন্তা করেছি আমরা পুলিশের বদলে এই গার্ড রেজিমেন্ট তাদের আগে পিছনে থাকবে, এবং তাদের তাদের চাহিদা অনুযায়ী আরও কোনো রাষ্ট্রদূত যদি চান আমরা তাদেরকেও দেব। আমরা সেই সিদ্ধান্তটাই আমাদের হয়েছে। আমরা আমরা কোনো উদ্দেশ্য কিংবা কেউরও ঈশ্বরের জন্য নয়, আমরা চিন্তা করছি পুলিশকে আমরা আমাদের বহু কাজে পুলিশ লাগে, বহু কাজে পুলিশের জন্য আমরা পুলিশের সংখ্যা এখন আমরা বাড়াতে পারছি না। আমাদের সামনে আবার ইলেকশনও রয়েছে, সব কিছু চিন্তা ভাবনা করে আমরা পুলিশ সদস্যকে আমরা এই প্রোটেকশন এবং এই গার্ডিং এ থেকে আমরা আমাদের শুধু রাষ্ট্রদূতদের নয় আমাদের মন্ত্রীদের প্রোটেকশন থেকে আমরা ওগুলিকে আমরা আস্তে আস্তে সরিয়ে দিব। আমরা যেটা দিব এই যে আনসার ব্যাটেলিয়ন থেকে গার্ড রেজিমেন্ট যেটা আমরা তৈরি করেছি, এটা অত্যন্ত দক্ষ, অত্যন্ত পারদর্শী, এবং তারা তাদেরকে তৈরি করা হয়েছে এই গার্ডিং এর জন্য, সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য। এবং তাদেরকে আমরা আস্তে আস্তে শুধু প্রোটেকশন না, কেপিআই গুলোর দায়িত্ব আমরা তাদেরকে আস্তে আস্তে আমরা দিয়ে দেব। কাজে এই যে প্রশ্নটা করেছেন, উত্তরটা পেয়ে গিয়েছেন, এটা এটা আমাদের রেজিম আমরা তৈরি করেছি, আমরা ধীরে ধীরে সবাইকে দেবো। আমরা কাউকে হয়তো এখন সামনে যেটা পড়েছে আমরা মনে করছি এটা ছোট ইউনিট, এখান থেকে আমরা সরাই শুরু করি, এটা আসলে এইটাই এই ধরনের চিন্তা ভাবনা, অন্য কোনো চিন্তা ভাবনা নেই।